করতে হবে। গত 1 ফেব্রুয়ারি মোদী সরকারের অর্থমন্ত্রী মাননীয়া নির্মলা সীতারামন একটা বাজেট পেশ করেছেন। ইতিমধ্যেই সারা দেশের সমস্ত অংশের মানুষ এই বাজেট তার সম্পর্কে আলোচনা করছে, সমালোচনা করছে। যে গত 7-8টি বাজেট এ মোদি সরকার যেরকম ভাবে এদেশের গরিব মানুষ, এদেশের তফসিলি উপজাতি, তফসিলি জাতি, এদেশের বেকার যুবক এবং কৃষকদের বিরুদ্ধে বাজেট পেশ করেছে, তা থেকে এই বাজেট ভিন্ন না, বরঞ্চ আরো কিভাবে এদেশের গরিব মানুষের পিঠে আরো বোঝা চাপানো যায়, আর আমাদের দেশের সমস্ত সম্পদ একচেটিয়া পুঁজিপতি আমাদের দেশের যারা বহুজাতিক কোম্পানি এদের হাতে তুলে দেওয়া যায় তার কাজ করেছে। আমরা আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চ এবং দলিত শোষণ মুক্তি মোর্চা আমরা দাবি জানাচ্ছি, দেশের আদিবাসী এবং তফসিলি জনসংখ্যার অনুপাতে বাজেট বরাদ্দ রাখতে হবে। এটা কোন অন্যায় অবতার না, এই দাবি আকাশ থেকে পড়েনি। 1950 খ্রিস্টাব্দে 1950 সালে 26 জানুয়ারি যখন আমাদের যে সংবিধান গৃহীত হয় তখনই আমাদের দেশের সংবিধান নির্মাতা ডক্টর আম্বেদকর বলেছিলেন, আমরা রাজনৈতিক ভাবে এ দেশের সমস্ত নাগরিকের অধিকার সমান করে দিচ্ছে। টাটা, বিড়লা, সিংহানিয়া, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জমিদার, ভূস্বামী, গরিব মানুষ প্রত্যেকেই এক ভোট, লোকসভা হোক, বিধানসভা হোক বা পঞ্চায়েতে।